হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা সুন্দর সকালের মজাদার একটা নাস্তা তৈরি করা যায় তো আমি কিভাবে রাতের বেঁচে যাওয়া ভাতটা দিয়ে সকালের নাস্তা তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমরা অনেকেই এই রেসিপিটা কিন্তু সকালের নাস্তা হিসেবে খেয়ে থাকি তো আমি কিভাবে বাসায় এটা তৈরি করি সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি এখানে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দু সাইডে সরিয়ে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো বড়ো সাইজের ডিম ডিমগুলোকে আমি আগেই একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে সামান্য ফেটে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিলাম এবার ডিমটা আমি সামান্য ঝুড়ি করে ভেজে নিচ্ছি যখন ভালো মতো করে ভাজা হয়ে যাবে তখন আমি ডিমগুলোকে দু সাইডে সরিয়ে নিয়ে ঠিক তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা আমি তেলের মধ্যে সামান্য ভেজে নিচ্ছি হলুদের গুঁড়াটা তেলের মধ্যে দিলে যেটা হবে পরবর্তীতে হলুদের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আর ভাতে আসবে না আর এই পর্যায়ে হলুদের গুঁড়া না দিয়ে যদি আপনারা পরে অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু ভাতের মধ্যে সামান্য হলুদের গন্ধ আসবে এবার আমি এখানে রাতের বেঁচে যাওয়া ভাতটা মিক্স করে নিচ্ছি ডিমের সঙ্গে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ ডিমে আমি যখন ফেটিয়ে নিয়েছি তখন কিন্তু ডিমে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি আপনারা চাইলে আমার ঠিক এই রেসিপিটা ফলো করে এখানে জাস্ট সামান্য ক্যাপসিকাম বা চিকেন আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য সবজি দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন কয়েক মিনিট ভেজে নিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের সকালের নাস্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ